নমস্কার, জেন রাউত হোমিওপ্যাথিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হোমিওপ্যাথি কনসালট্যান্ট জগন্নাথ রাও। আজকের আমি আপনাদের বলবো ভিটামিন ই সম্পর্কে। ভিটামিন ই ক্যাপসুল, যেটা বাজারে খুব সহজেই পাওয়া যায়, যে কোনো মেডিসিন শপে গিয়ে আপনি চাইলে এটা দিয়ে দেবে, এবং এটা খুব অল্প মূল্যেরও হয়। মোটামুটি একটি পাতাতে 10টি ট্যাবলেট থাকে এবং এর মোটামুটি রেট থাকে প্রায় ওই ভারতীয় টাকায় 27 টাকা মতো। তো এই মেডিসিনটার কিন্তু অনেক উপকারিতা থাকে। এটা অনেকেই তেল বলে থাকে, এটা ভিটামিন ই তেলও বলে থাকে অনেকে, এটা আবার অনেকেই ভিটামিন ই মেডিসিন বলে থাকে। তো যাই হোক না কেন, এটা একটাই মেডিসিন এবং এটা মোটামুটি ইভিয়ন 400 নামে মার্কেটে প্রচলিত, এবং এটা দেখতে মোটামুটি সবুজ রঙের হয়। তো এই মেডিসিনটা ব্যবহার কী করে করবেন? অনেকেই কিন্তু এই মেডিসিনটা সম্পর্কে জানেন এবং আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে আপনারা সঠিক ব্যবহার জানেন না। তার ফলে কি হয়, অনেক সময় এর সাইড এফেক্ট দ্বারা প্রভাবিত হন এবং আপনারা বুঝতে পারেন না। আপনারা হয়তো মনে করেন যে কোনোভাবে ব্যবহার করলে হয়, কিন্তু না, এটার একটা বিশেষ পদ্ধতি আছে। যদি আপনি বিশেষ পদ্ধতি মেনে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পেতে পারবেন। এই মেডিসিনটা আমাদের চুলের উপরে এবং ত্বকের উপরে কাজ করে থাকে। এছাড়াও আমাদের যদি যাদের প্রেগনেন্সির পরে পেটে একটা স্ট্রেচ মার্ক দেখা যায়, সেই স্ট্রেচ মার্ক সারাতে সাহায্য করে। এছাড়া যাদের হচ্ছে চোখের নিচে কালি পড়ে যায়, অর্থাৎ চোখের নিচে কালো ধরে যায়, তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা খুবই উপকারী। যাদের ঠোঁট ফাটার সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা উপকারী। সৌন্দর্যের জন্য বিউটি পার্লারে এই মেডিসিনটা প্রায়ই ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এই মেডিসিনটার বহু গুণ আছে। এই গুণগুলো কী কী আমি সম্পূর্ণভাবে আপনাদের জানাবো, এবং কীভাবে ব্যবহার করলে আপনারা সঠিক রেজাল্ট পাবেন সে বিষয়েও আমি আপনাদের বলবো, এবং কোন কোন বিষয় দেখলে, কোন কোন সাইড এফেক্ট দেখলে পর আপনার এই মেডিসিনটা ব্যবহার করা উচিত নয় সে বিষয়ে আমি আপনাদের বলবো। সেই কারণে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়ে জানতে পারবেন। এই ক্যাপসুলটির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের শরীরের যে কোনো ধরনের সমস্যা, অর্থাৎ আমাদের রোগ আসার সমস্যা বা রোগাক্রান্ত হওয়ার সমস্যাকে বাধা দেয়, যার ফলে কি হয় না, আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারি। দীর্ঘদিন ধরে যারা অসুস্থ থাকেন তার ফলে কি হয়, আপনাদের শরীরের অনেক রকমভাবে সমস্যা দেখা দেয়। বিশেষ করে আপনাদের মনে হয় যে ক্লান্তির একটা ছাপ পড়ে মুখের মধ্যে, সেই সমস্ত সমস্যা থেকেও মুক্ত করতে পারে। অনেকে এই ওষুধটা বাহ্যিকভাবে ব্যবহার করেন, আবার অনেকেই কিন্তু এটা ব্যবহার করেন খাওয়ার জন্য, মেডিসিন হিসেবে ব্যবহার করেন। তো আমি উভয় ক্ষেত্রেই বলবো যে আপনারা অবশ্যই ব্যবহার করুন। এই মেডিসিনটা অবশ্যই খুব ভালো রেজাল্ট, কিন্তু আপনারা সঠিক পদ্ধতিটা জানেন। যাদের ঠোঁট ফাটার সমস্যা আছে আপনারা যদি এই মেডিসিনটা ব্যবহার করেন তাহলে কীভাবে ব্যবহার করবেন, আপনি ঠোঁটে যে লোশন ব্যবহার করেন সেই লোশনের সঙ্গে এই মেডিসিনটা মিশিয়ে নিন। তাহলে কী হবে, ধীরে ধীরে দেখবেন আপনার ঠোঁটের যে শুষ্ক ভাব আছে সেটা ক্রমশ আর্দ্র হয়ে যাবে, এবং তার ফলে আপনার ঠোঁট ফাটার সমস্যা থাকবে না। তো কীভাবে ব্যবহার করবেন, মূলত এটা বেটার রেজাল্ট দেবে যদি আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এটা ব্যবহার করেন, এবং সেটা একসঙ্গে মিশিয়ে নেবেন। একটা ক্যাপসুল আপনি ফুটো করে নেবেন, এবং তার ভিতরে থাকা যে জেলিটা থাকে সেই জেলিটা আপনি ভালো করে লোশনটার সঙ্গে মিশিয়ে নেবেন, এবং তারপরে আপনার ঠোঁটে লাগিয়ে নেবেন, এবং সারা রাতভাবে এইভাবে থাকতে দিন। এবং যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন কিন্তু ওটা ভালো করে ধুয়ে নিন। তাহলে দেখবেন এইভাবে যদি আপনি ক্রমাগত 1 সপ্তাহ ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ঠোঁট ফাটার সমস্যা একদমই থাকবে না, ঠোঁটের মধ্যে একটা আর্দ্রতা ভাব থাকবে এবং ঠোঁট খুব সুন্দর হবে। যাদের ঠোঁটের রং কিছুটা কালচে টাইপের আপনারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন আপনার এই কালচে ভাবটা কাটানোর জন্য। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা কী করবেন, না অল্প গোলাপ জলের সঙ্গে নিয়ে গোলাপ জল নেবেন, সম পরিমাণ, একটু অল্প একটু পরিমাণ গোলাপ জল, ধরুন 3-4 ফোঁটা গোলাপ জল নিলেন এবং তার সঙ্গে একটা ক্যাপসুল ছেড়ে দিলেন, এবং ভালো করে সেটা মাখিয়ে নিলেন। মাখিয়ে নেওয়ার পর একইভাবে রাত্রে খাওয়া দাওয়ার পরে শোয়ার আগে আপনারা ব্যবহার করুন। এইভাবে 1-1.5 সপ্তাহ যদি আপনি ব্যবহার করেন দেখবেন একটা পার্থক্য তৈরি হচ্ছে, আপনার ঠোঁটের মধ্যে একটা উজ্জ্বলতা আসছে, একটা গোলাপি ভাব আসবে, যেটা নেচারালি এবং এর কোনো সাইড এফেক্ট থাকবে না এবং নেচারালি থাকবে। এবং এটা আস্তে আস্তে কী করবে না, আপনার এই কালচে দাগটাকে সম্পূর্ণ মুছে ফেলতে সাহায্য। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে অনেকের স্কিনের রং কিছুটা শামলা হয়, আবার অনেকের কিছুটা ফর্সা হয়। তো উভয় ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন আপনার স্কিনের রঙকে উজ্জ্বল করার জন্য। আমি বলবো যে ভগবান প্রদত্ত যে রং আছে সেটা নিয়ে আপনারা কোনোভাবেই সমস্যা করার চেষ্টা করবেন না। তার ফলে কী হয় না, আপনাদের স্কিনে বিভিন্ন ধরনের কেমিক্যালের রিয়াকশান হয় যার ফলে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনারা এই মেডিসিনটা একটা বিশেষ পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। যদি আপনার স্কিন খুব শ্যামলাবর্ণ হয় তাহলে কিন্তু, এবং যদি খসখসে ভাব থাকে, শুষ্ক স্কিন হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটা দারুণভাবে কাজ করবে। তার মানে এটা নয় যে এই মেডিসিনটা ওয়েলি স্কিনে কাজ করবে না, ওয়েলি স্কিনের মধ্যেও কাজ করবে, তবে ওয়েলি স্কিনের থেকেও শুষ্ক স্কিনে এই মেডিসিনটা বেশি কাজ করে থাকবে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে ব্যবহার করবেন, রাত্রে খাওয়া দাওয়ার পরে উষ্ণ গরম জল নেবেন, উষ্ণ গরম জল নিয়ে আপনার মুখটাকে ভালোভাবে ধুয়ে ফেলবেন, ধুয়ে
ধীরে ধীরে একটা হালকা ভাবে মুছে ফেলবেন, একটু শুষ্ক পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে আপনার মুখটা মুছে ফেললেন, এবং তারপরে ধীরে ধীরে গোলাপ জল এবং তার সঙ্গে আপনি যে কোনো ক্রিম যেটা আপনি ব্যবহার করেন সাধারণত ইউজুয়ালি সেই ধরনের স্কিন যেটা আপনার স্কিনে স্যুট করে সেই ধরনের ক্রিম নেবেন, এবং সেই ক্রিমটার সঙ্গে গোলাপ জল মেশাবেন এবং তার সঙ্গে দুটি ক্যাপসুল দিয়ে দেবেন। দুটি ক্যাপসুল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যেন পুরো মিশ্রণটা একই রকম হয়ে যায়। তারপরে আপনি কী করবেন না আপনার ফেসের উপরে ওটা লাগিয়ে নেবেন, রাত্রে শোয়ার সময় লাগিয়ে নিলেন। এবার সারা রাত এটা থাকলো, এবার যখন রাত্রে সকালে ঘুম থেকে উঠবেন তখন কী করবেন না ভালো করে মুখটা ধুয়ে নেবেন, রোদে আসার আগে মুখটাকে ধুয়ে নেবেন। তাহলে কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনার স্কিনের রং ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে এবং একটা প্রাণবন্ত চিহ্ন আছে এর মধ্যে। যদি আপনার চোখের নিচে কালি পড়ার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন না আপনি যে লোশন ফেসে ব্যবহার করেন সেই লোশনের সঙ্গে আপনি একটা এই ক্যাপসুলকে মিশিয়ে নেবেন, একটা ক্যাপসুলকে তার ভিতর থেকে জেলি বের করে নিয়ে এটা মিশিয়ে নেবেন এবং তারপরে কী করবেন না ওই চোখের কালি অংশটা লাগাবেন। ধীরে ধীরে দেখবেন এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আপনার কালি আসার ভাবটা কমে গেছে এবং চোখের নিচটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, যদি আপনার কাছে কোনো ক্রিম না থাকে তাহলে আপনি অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, যদি অলিভ অয়েলও না থাকে আপনি যে কোনো অয়েল ব্যবহার করুন, অর্থাৎ যে কোনো তেল যেটা আপনি স্কিনের পক্ষে উপযুক্ত সে ধরনের তেল ব্যবহার করুন এবং তার সঙ্গে মিশিয়ে নিন, তাতেও কিন্তু আপনি উপকৃত হন। মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির পরে কি হয়, প্রেগনেন্সির পরে যখন বেবি চলে আসে তারপরে কি হয় না পেটের মধ্যে একটা স্ট্রেচ মার্ক দেখা যায়, এই স্ট্রেচ মার্ক কমানোর জন্য আপনারা এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। সেটা কি করে করবেন না আপনারা নারকেল তেল নেবেন, একদম শুদ্ধ নারকেল তেল যদি আপনি পান, যদি না পান আপনি অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে নারকেল তেল হলে বেটার হবে। নারকেল তেল নিলেন এবং তার মধ্যে আপনি পরিমাণ মতো দুটো অথবা তিনটে ক্যাপসুল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন এবং মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা ওই জায়গাতে প্রত্যেক দিন একবার থেকে দুবার ব্যবহার করুন এবং এইভাবে আপনি কন্টিনিউ এক মাস দেড় মাস করলে আপনি বুঝতেই পেরে যাবেন যে ধীরে ধীরে আপনার স্ট্রেচ মার্কগুলো ক্রমশ ফ্যাকাশে হয়ে আসছে এবং এইভাবে প্রায় ফ্যাকাশে হয়ে থাকবে এবং যেটা বাহ্যিকভাবে হঠাৎ করে বোঝা যাবে। চুলের ক্ষেত্রে এই মেডিসিনটা কীভাবে ব্যবহার করবেন, চুলের ক্ষেত্রে যদি আপনার চুল ফেটে যাওয়ার সমস্যা থাকে, অনেকেরই দেখা যায় যে চুলের আগা ফেটে যাচ্ছে, অনেকের চুল পড়ার সমস্যা থাকে, স্কাল্পের ড্যান্ড্রাফের সমস্যা থাকে, এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা দারুণভাবে কাজ করে থাকে। তো এক্ষেত্রে আপনারা কীভাবে ব্যবহার করবেন না এক্ষেত্রে আপনারা যে কোনো শ্যাম্পু অথবা তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন, যদি আপনি চুলের মধ্যে যে তেলই ব্যবহার করুন না কেন তার সঙ্গে মিশিয়ে নিন এবং ব্যবহার করুন, এবং যারা শ্যাম্পুর সঙ্গে ব্যবহার করতে চান আপনারা ব্যবহার করুন, তাহলে কিন্তু ধীরে ধীরে চুল কোমল হয়ে উঠবে, চুল ফেটে যাওয়ার সমস্যা কমবে, চুল পড়ার সমস্যা কমবে, ড্যান্ড্রফ থেকে মুক্তি পাবেন এবং এর সঙ্গে সঙ্গে কী হবে না চুল একটা উজ্জ্বলতার ভাব চলে আসবে যেটা দেখতে খুব সুন্দরই লাগে। আপনাদের মধ্যে অনেকেরই নখ বড় রাখার সম্ভাবনা থাকে বা শখ থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়েই থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে নখ বড় রাখার ফলে যখন অন্য কোনো কাজ করতে যাচ্ছেন তখন কী হয় না নখ ভেঙে যায়, কারণটা হচ্ছে একটাই যে নখ শক্ত থাকে না তার জন্যই ভেঙে যায়। যদি আপনি নখকে শক্ত করতে চান তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে না বাদাম তেলের সঙ্গে একটি অথবা দুটি ক্যাপসুল মিশিয়ে আপনি যদি ক্রমাগত দিনে একবার থেকে দুবার করে ব্যবহার করে রাখেন, এইভাবে আপনি 15 দিন থেকে এক মাস ব্যবহার করার পরেই দেখবেন আপনার নখ অনেকটা স্ট্রেন্থ হয়ে গেছে এবং এখানে নখ উজ্জ্বল হয়ে ওঠে, চকচকে হয় এবং তার সঙ্গে সঙ্গে নখের বৃদ্ধিও ত্বরান্বিত হয়, অর্থাৎ নখ খুব দ্রুত বাড়তে থাকে। এটা খেলে কী কী উপকার হয় সেটা বলার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে এইভাবে যে আপনারা বাহ্যিক ব্যবহার করবেন সেক্ষেত্রে কোন কোন সাইড এফেক্টের সম্মুখীন হতে পারেন, অর্থাৎ কী ধরনের সাইড এফেক্ট হতে পারে এর থেকে তার একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি। অনেকের দেখবেন ব্যবহার করার পরে স্কিনে র্যাশ আসছে, যদি আপনি দেখেন যে র্যাশ আসছে তাহলে কিন্তু আপনার ব্যবহার না করাই ভালো, কারণ স্কিনে যদি র্যাশ আসতে থাকে এবং আপনি যদি ব্যবহার কন্টিনিউ করেন তাহলে কিন্তু কী হবে না ধীরে ধীরে স্কিন ডিজিজের সম্মুখীন হবেন এবং সেটা খুবই মারাত্মক হতে পারে। সেই কারণে যদি আপনি দেখেন যে একদিন দুদিন তিন দিন ব্যবহার করার পরে আপনার স্কিনে কোনোরকম র্যাশ আসছে তাহলে আপনি সম্পূর্ণভাবে ব্যবহার বন্ধ করুন। যেনাদের ক্ষেত্রে দেখবেন ব্যবহার করার পরে অনেকের ক্ষেত্রে অয়েলি স্কিনের ক্ষেত্রে মূলত দেখা যায় যে ব্যবহার করার পরেই আবার পুনরায় একনিও আসছে, অর্থাৎ ব্রণর সমস্যা দেখা দিচ্ছে, যদি এমনটা হয় তাহলে কিন্তু আপনি একদম ব্যবহার করবেন না, অনেকের ক্ষেত্রে এটা হয়। বয়স সন্ধিকালে অনেক ক্ষেত্রে তো ব্রণ এসেই থাকে, এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটার থেকে ব্রণ সেরেও যায়, অর্থাৎ অনেকের ব্রণ কিন্তু এটার থেকে সেরে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে বিশেষ করে যাদের ওয়েলি স্কিন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এটা লাগানোর পর অনেক সময় ব্রণ আবার চলে আসছে, সেই কারণে আপনি অযথা কারণে ব্যবহার করবেন না, তাতে আপনার উপকারের চেয়ে অপকারই বেশি হবে। এবং এছাড়া আপনি মনে রাখবেন যখন আপনি যে সমস্ত মেডিসিনের সঙ্গে মেশাচ্ছেন অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে, মেডিসিন বলতে আপনি যে ক্রিমটা ব্যবহার করেন যে ক্রিমটার সঙ্গে মেশাচ্ছেন অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে ওই ক্রিমটার সঙ্গে মেশার ফলে বিশেষ কোনো সাইড এফেক্ট তৈরি হতে পারে, সেদিকে আপনি খেয়াল রাখবেন। যদি ক্রিমের সঙ্গে মেশানোর ফলে
সাইড এফেক্ট হয়, তাহলে কিন্তু ক্রিম বাদ দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি উপকৃত হবেন। এইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে স্কিনে কোনো র্যাশ আসছে কিনা, স্কিনে জ্বালা ভাব অনুভব করছেন কিনা, কিংবা ব্যবহার করার ফলে আপনার অ্যাকনির সমস্যা বাড়ছে কিনা। অনেকের ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রেই কমবে। এবং এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যাদের শুষ্ক ত্বক তাদের কিন্তু এর থেকে উপকার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এবং যাদের ওয়েল স্কিন তাদের ক্ষেত্রে শীতকালের হলে ঠিকই আছে, কিন্তু গ্রীষ্মকালে তাদের না ব্যবহার করাই ভালো। কিন্তু যাদের শুষ্ক ত্বক তাদের ক্ষেত্রে কিন্তু শীত গ্রীষ্ম যে কোনো সময় আপনারা ব্যবহার করুন, আপনারা উপকৃত হবেন। যিনারা এই মেডিসিনটি খাওয়ার জন্য ব্যবহার করেন, আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই খেতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি আপনি খান, আভ্যন্তরীণভাবে কী হবে না, আপনার চোখের দৃষ্টি বৃদ্ধি পেতে পারে, আপনার ত্বকের রং উজ্জ্বল হতে পারে, আপনার মধ্যে একটা প্রাণবন্ত ভাব থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যুবক বয়সটা ধরা থাকবে, অর্থাৎ আপনার বয়স খুব একটা বাড়বে না, এমনটা কিন্তু অবশ্যই দেখা গেছে। এবং এটার থেকে হতে পারে যে সমস্ত মেয়েরা বন্ধাত্ব রোগে ভুগে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ভালো কাজ করে থাকে। তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার কী ধরনের সমস্যা, অবশ্যই কনসাল্ট করান ডক্টরের সঙ্গে, এবং তারপরে কিন্তু আপনি মেডিসিনটা গ্রহণ করুন। এবারে এক্ষেত্রে একটা সাইড এফেক্ট আছে, সেটা মনে রাখবেন। যদি আপনি অতিরিক্ত পরিমাণ ভিটামিন ই গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাকে ভিটামিন ডিও প্রচুর পরিমাণে গ্রহণ করতে হবে, না হলে কিন্তু হাড়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সে কারণে আপনারা অবশ্যই সে বিষয়ে খেয়াল রাখবেন। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এর সাইড এফেক্ট খুব বেশি নেই, তবে একটাই সাইড এফেক্ট যে হাড়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে যদি আপনি অতিরিক্ত পরিমাণে ভিটামিন ই গ্রহণ করেন। সেই কারণে আপনার কতটা প্রয়োজন সেটা আপনি অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করেই তারপরে ব্যবহার করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, এবং তার সঙ্গে সঙ্গে অন্যদেরকে শেয়ার করবেন, যাতে করে সবাই বিষয়টা সম্বন্ধে সঠিক তথ্য জানতে পারে। অনেকেই শুধুমাত্র ব্যবহার করে থাকে কিন্তু ব্যবহারের সঠিক নিয়ম জানে না, সুতরাং তাদেরকে ব্যবহারের নিয়মটা জানার ব্যবস্থা করে দিন। এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।